What's up my family, welcome back to the channel to a new vlog. ঘড়িতে বেজে গেছে 10:30. Father's Day to 18th June. Happy Father's Day to all my fathers. নিজের বাবাকেও আর যারা আমার বাবার তুল্য প্রত্যেকই ফাদার্স ডে অনেক শুভেচ্ছা আর প্রণাম। অনেকদিন পরে ব্লগ করছি, বড় ব্লগ, বিকজ আমি এখন ম্যাক্সিমামটাই শর্টস ছাড়ি, সেরমভাবে কিছু দেখানোর থাকে না, তাই কারণে আর বড় ব্লগ করি না। আজকে সানডে, বাড়িতেই রয়েছি, এখন আমি প্রতিদিনই বাড়িতে রয়েছি, তাই কারণে ভাবলাম যে ব্লগটা শুরু করি আজকে। একজন চুল কাটিয়ে চলে এসছে আর নিয়ে এসছে ঘাস, হামটির জন্য এই যে ঘাস নিয়ে এসছে, অল্প একটু নিয়ে এসছে, একটু কি হবে, কাঁচি দিয়ে কাটতে বলেছি সেটা কাটিনি, মনে হয় তুলেই নিয়ে এসছে। যাই হোক, এই যে ঘাস নিয়ে এসছে হামটির জন্য, ওকে আমি ম্যাক্সিমামটাই ওই কলমি শাকটা দিই, কিন্তু আমার তো এই ব্যাপারে হ্যাবিটের ব্যাপারে খুব একটা আইডিয়াস নেই। আর তোমাদের সাথে অনেক দিন অনেক কিছু শেয়ার করার বাকি রয়েছে, মানে বলবো শর্টসেও বলেছি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে আমার সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, বাট কিছু কাজগুলো করিনি, আর মারাও সবাই যাচ্ছে একটু ঘুরতে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, মানে কালকে রাত্রির থেকে এত পা হাত পা চেবাচ্ছে, লিটারালি মনে হচ্ছে সারাক্ষণ শুয়েই থাকি, শুয়েও থাকতে পারছি না, এত পা হাত পা ব্যথা করছে। হামটিকে সকালবেলা ধনে পাতা দিয়েছি আর ওর খাবার দাবার রুটিনটা একটু চেঞ্জ করবো, বিকজ আমি একটু অতটা ব্যাপার র্যাবিটের ব্যাপারে জানি না, সেই কারণে একটু ভুলভাল জিনিস দিয়ে দিই। অনেকেই মানে আমাকে ইউটিউবে কমেন্ট করেছো, কেউ ভালোভাবে কমেন্ট করেছো, কেউ খারাপভাবে কমেন্ট করেছো, তাই প্রত্যেকেই আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়েছি, যাকে যেরকমটা দেওয়া উচিত সেরকমই রিপ্লাই দিয়েছি। আর আমি আমি এরকমই মানে ইনফার্ট কথা বলতে খুব ভালোবাসি আর আমি বলিও, তাই অন ক্যামেরা এটাও বলছি যে দেখো আমার র্যাবিটের ব্যাপারে খুব একটা আইডিয়া নেই। এবার গুগলে ঘাটার কথা যে বলছো, গুগল ঘেটেও না, গুগল থেকে যেটা বলছে সেটা কিন্তু বাইরে থেকে বলছে না, মানে বাইরে থেকে আরেক রকমের কথা বলছে, তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা অতটা জানি না। তবে যেটুকু বুঝলাম যে বেসিক্যালি র্যাবিটদের 80% ঘাস আর একটা ওদের খাবারের নাম হলো হে, এই দুটোকে দেওয়া উচিত, বাকি মানে আর 20%-এর মধ্যে 10% মানে ফ্রুটস ট্রিট হিসেবে দেওয়া উচিত, যেমন কলা আম আর শশা, আর কিছু ভেজিটেবলসের মধ্যে যেমন পালং শাক দেখলাম, তারপরে ক্যাবেজ, তারপরে ক্যারোটস, আবার কোথাও কোথাও ক্যারোটস খাওয়ানো বলতে বারণ করছে, ক্যাবেজও বারণ করছে, যেমন আমাদের দোকান থেকে বলে দিয়েছিল যে ক্যারোট অ্যান্ড ক্যাবেজ দিতে না। তো আমি যেন ডিসাইড করেছি যে ঘাস, ধনে পাতা, তুলসী পাতা, আম, কলা আর এইগুলোর উপরেই মানে ওকে রাখবো, ওর ডায়েটটাকে চেঞ্জ করবো। অ্যান্ড আগের দিন শর্টসে দেখেছিল যে গাঁদা ফুল দিয়েছিলাম বলে বলছিল যে অতটা গাঁদা ফুল দেওয়াটা ঠিক নয়, এক্স্যাক্টলি ঠিক নয়, হয়তো আমি অতটা দিয়েছিলাম কিন্তু ও খায়নি একবারে, যেহেতু একটু নতুন নতুন সব কিছু টেস্ট করছে তাই একবারেই খাচ্ছে না, মানে একটু একটু, মানে সারাদিন ওই 4-5টা ফুলও সারা রাত্রেবেলা দিয়ে শেষ করেছে। তো আমি একদিনই দিয়েছি, মানে 4-5 মাসে ওকে একদিনই দেওয়া হলো গাঁদা ফুল, তোমার মনে হয় না খুব একটা আনন্দের ব্যাপারটা ওর জন্য, যেহেতু পুরো দিনের মধ্যে ওইটা খাওয়া দাওয়াটা করেছে, তো ওর ডায়েট আজকে থেকে চেঞ্জ হবে। আর এখন তো আমাদের রুমেই থাকে জানো তোমরা, আমি শর্টসে বলেছি, এখন মানে আমি হসপিটালে কই বাড়িতে গেছিলাম, ওই বাড়ি থেকে ফিরে আসার পর ওইখানেই থাকে আমার সাথে, আর ম্যাক্সিমাম টাইমটাই আমাকে ছেড়েই রেখে দিই। আর বাইরে তোমাদেরকে একটা ব্যাড নিউজ, যেটা আমি শর্টসে শেয়ার করেছিলাম সেটা আজকে অন ক্যামেরা মানে বড় ব্লগে বলছি, যে যারা আমার হামটি আর দামটি দুজনকেই দেখেছো, এটার পরেও হয়তো ডিফারেন্ট টাইপ অফ কমেন্টস আসতে পারে আই নো, বাট জানি না, আমি ওই সময় ছিলাম না, তো হঠাৎ করে সাডেনলি দামটির মানে জাস্ট 10-15 মিনিটের মধ্যেই ওর শরীর অসুস্থ হয়ে যায়, তারপরেই ও আমাদেরকে ছেড়ে চলে যায়। তো জানি না কী হয়েছিলো, কী বৃত্তান্ত, কারোর সাথে মানে কনসার্ন যে নেবো কারোর থেকে সেটারও সিচুয়েশন ছিল না, বিকজ আমি ওই বাড়িতে ছিলাম, অভিষেক অফিস থেকে রাত্রিবেলা 10:30-11:30 বাড়িতে ঢুকেছে, তখন থেকেই দেখছে যে ওরকম একটা কন্ডিশন, ও জল দুধ সবই খাওয়ানো হলো, বাট তারপরে ওর মানে কী বলবো মানে তারপরে ওর আর সার্ভাইভ করতে পারলো না। তো যাই হোক, তো জন্য হামটির ব্যাপারে আমি যথেষ্ট কেয়ার নিয়ে চলার চেষ্টা করছি, আর বাইরেও রাখছি না, প্রচণ্ড গরম, আমি মোটামুটি এসি চালাই, এই ঘরের জানলাটাও বড়, তো খোলা থাকে, ফ্যান চলে, তো সবসময় আমি না থাকলে ওকে ফ্যান চালিয়ে রেখে দিই, বা ওর জন্য অনেক সময় এসি চালাই, তো কীভাবে টেক কেয়ার করতে না হয় বা হয় সেটা শিখছি। তাই বলবো যারা ভুলভাল কমেন্ট করছো, ভুলভাল কমেন্ট ওইভাবে না করে যে জানে না তাকে জানানোটা আমার মনে হয় আমাদের রেসপন্সিবিলিটি, আজকে আমার যে ব্যাপারে নলেজ আছে তোমার সে ব্যাপারে নলেজ নেই, তো সেখানে আমি তোমাকে সেই নলেজটা তোমাকে দিতে পারি, তার মানে এরকম নয় যে সেখানে তোমাকে আমি বাজেভাবে তোমার সাথে সেই জিনিসটাকে পোট্রে করবো বা বাজেভাবে তোমাকে বাজেভাবে সাজেশন দেবো, সেটা উচিত নয়, আমার মনে হয় সেটা ঠিকও নয়, তাই কারণে আমি যেটা জানি না সেটা আমাকে ডেফিনেটলি জানো, আমি চেষ্টা করবো তোমাদের মতো করে যারা জানো তাদের মতো করে চলার বা অ্যাডভাইস নিয়ে সেটাকে কন্টিনিউ করার। এটাই বলার ছিল, এটা বানাবো সকালে টিফিন, অভিষেকে সকালে 4 রুটি খাই দিয়েছি আর 2 ড্রাই ফ্রুট খাই দিয়েছি, এখানে আমার মতো 2টো রুটির গোল্লা বার করে নিয়েছি, 2টো রুটি করবো আর এখানে কলা রয়েছে।
এখন আমার হামটিকে খেতে দিচ্ছি কলা। কলা খা, এনে গুড়ু গুড়ু করতে চলে গেছে। আর আজকের ওয়েদারটা একদম পারফেক্ট, বিকজ রোদ হলে না বেরোনোটা খুব কঠিন হয়ে যায়। আর যা রোদ মারাত্মক সে বিষয়ে নয় নাই কথা বললাম, ভাবলেই কষ্ট হচ্ছে। আর আমার এখানে ব্রেকফাস্ট রেডি, রুটি কালকে রাতে মা সিমুই বানিয়েছিল, সিমুই আর একটা বানানা, এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে এদিকে আমার ঘরটারও সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্নার জোগাড় করব। বিকজ জোগাড় এই কারণেই বললাম, কেন কি ঘরে আজকে ভাত রয়েছে, দেখ মানে ভাত, ধোকার তরকারি, ডাল, কচুর তরকারি, দু রকমের ডাল রয়েছে, প্লাস এখানে এতটা ভাত রয়েছে, আবার এখানে ভাত রয়েছে, মোটামুটি যা ভাত রয়েছে দুজনের খাওয়া হয়ে যাবে। আমার এখন বেশি কথা বললেই একটুতেই হাঁপ লাগে। যাই হোক, শর্টসে তোমাদের সাথে আমার কাগজি কাজটা শেয়ার করেছি, তা আমি ভাবলাম একবার তোমাদের আজকেও দেখাই। দাঁড়া দেখো, গাছটাতে তো চারো কীরকম সিচুয়েশান ছিল, তারপরে এক দফায় যখন আমার অপারেশন হয় ওই দফায় একবার ফুল হয়ে গেছে, তারপরে আবার এই লেভেলের ফুল এসছে। আর এই নিচটা দেখো কি ভালো লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখো অপরাজিতা গাছটাও বেশ বড় হচ্ছে, অনেকদিন তোমাদের সাথে এগুলো দেখাই না, বিকজ বড় ব্লগ করা হয় না, আর ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে আসার পর থেকে সেরকমভাবে কিছু করিও না। নিচের দিকে একটা গোল হয়েছে, ওপরের দিকে আর একটা গোল হবে, এই যে এরকম দেখতে লাগছে। যাই হোক, বাইরে রোদ্দুর নেই তার জন্য কিন্তু গরম একটু কম নেই। তুমি খাঁচায় বন্দি করে রেখেছি, দেখো বন্দি করে রেখে দিয়েছি, কেন করেছি, বিকজ ও যবে থেকে এখানে এসছে তবে থেকে না ও এখানেই পটি করে, ঠিক আছে, ওকে সারাদিন সারা থাকলেও এখানেই পটি করে, অন্য কোথাও পটি টয়লেট কিচ্ছু করে না। কালকে থেকে দেখছি ও খাটের ওইদিকে, মানে বেশি ছেড়ে রেখে দিয়েছি তো, এবার কালকে থেকে দেখছি খাটের ওই তলায় গিয়ে করছে, সেখানে ওর পানিশমেন্ট দিয়েছে, আমি এখানে বন্দি রেখে দেবো আজকে, আমি টাইমে টাইমে খেতে দেবো আর বন্দি থাকবে। ডাল দুটো ছিল একসাথে করে নিয়েছি, তরকারিগুলো বাসন এতগুলো বেরিয়েছে, ভাবছি এখানে অনেকগুলো কাঁচা কুচি রয়েছে সেগুলো কাস্তে দিয়ে দেবো। এই যো ভাত রেডি, ও হো কি গরম। আর এখানে ডালও ফুটে গেছে, দুটো ডালকে মিক্স করে দিয়েছি, আগেই বললাম একটু ভালো করে ঘন করছি, ডালটা একটু ঘনই ভালো লাগে, বেশি পাতলা ভালো লাগে না। এদিকে ধোকা আর এই কচুর তরকারিটা গরম করবো, ফাটাফাটি লাঞ্চ, লাঞ্চ কমপ্লিট। এদিকে দেখো রেডি হয়েছি, বিকজ আমাকে শঙ্কুর টানতে টানতে নিয়ে যাচ্ছে স্প্ল্যানেড। আগের দিনকে আমরা স্প্ল্যানেড গেছিলাম, বাপির জন্য একটা শো কিনেছিলাম। এদিকে তাকিয়েও না, এগুলো সব ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে, এগুলো মেলে দিয়ে যাচ্ছে না, যদি বাই চান্স বৃষ্টি আসে সব ভিজবে, সেই কারণে বাইরে রেখে দিয়ে যাচ্ছে, আমি এসে মেলবো। আর আমি রেডি হয়ে গেলাম, জাস্ট কিচেনের লিপস্টিকটা পরলাম, একটা কুর্তি পরে নিয়েছি এই জিন্সটার উপরে, দেন জানি না কেমন লাগছে, ইজ ইট কুল অর ব্যাড, ঠিক আছে চলো, জাস্ট মানে আমার ইচ্ছা নেই তবুও যেতে হবে। আগের দিন আমরা সিলিদার্সে গেছিলাম, ওখান থেকে বাপির জন্য একটা জুতো নেওয়া হয়েছে, তো ওটা ছোটো হয়েছে, এবার ওটা সাত দিনের মধ্যে চেঞ্জ না করলে ওটা চেঞ্জ করে দেবে না, আর তারপর ওটা অভিষেকে পড়তে হবে, আর অভিষেক এরম টাইপের শু খুব একটা পরে না, খুব একটা কি পরেই না, ভালো লাগছে না, চুল ঠুল পাউলের মতো অবস্থা, ওটা বার্ন করেছি, বাট সেটা এতবার মানে শুয়েছিলাম আবার, তো পুরো ঘন্টা হয়ে গেছে একদম। যাই হোক চলো বেরোই, তাড়াতাড়ি আবার ফিরবো, গিয়ে পরে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। শঙ্কু চলে এসছে, আমিও চলে এসেছি, শঙ্কু এত করে এসছে আমার নিজেকে দেখে বলতে পারছে, আমি বললাম চলে এসছি কি অবস্থা, আর মেট্রো থেকে ভিড় দেখো, মানে স্টেশনে কত ভিড় বিড়ে যাচ্ছে, সাথে সবাই ঘুরতে যাচ্ছে, আমরা ঘুরতে যাচ্ছি না, তোরা চেঞ্জ করবো আর এসেই বার থাকবে। প্ল্যানেটে এসলাম, শুও চেঞ্জ করে নিয়েছি, আর কোনো দিকে তাকাইনি, বাই চলে গেছি, বুঝলে আমার ভালো লাগছে। দামদাম নেমে গেছে, দুজন মিলে দুটো আইসক্রিম কিনলাম, খেতে খেতে যাবো এবার বাড়ি, চলো বাড়িকে দেখা হচ্ছে। হ্যালো, বাড়ি এসে গেছি, আর এসেই সবার প্রথম যেটা করেছে হামটিকে দরজা খুলে দিয়েছি, ওকে ছেড়ে দিয়েছি, ও বাইরে চলে এসছে, আর জামাকাপড়গুলো মেলে দিয়ে দিলাম। হ্যালো, এখন বেজে গেছে করতে 9:45, অভিষেক জাস্ট ঢুকলো, আর এখানে আমি মাছ ভেজেছি, ডাল ছিল ওটা, ভাত একটু ছিল ওটা গরম করেছি, আর আমার জন্য দুটো রুটি করেছি, আটা মাখানা ছিল কালকের ওটাই, তো ওগুলোই এখন খাওয়া দাওয়া হবে। আর অভিষেক কিছু নিয়ে এসছে, এক দফা ডিনার কমপ্লিট, আবার আমরা এখন ডিনার নিয়ে বসছি, বিকজ আর রুটিটা আমি খাইনি, ভাতটাকে দুজন মিলে শেয়ার করে খেয়েছি। আর এখন এবার কী এনেছে অভিষেক,
সেগুলো খাওয়া দাওয়া হবে। কি এনেছো গো? চাউমিন এনেছে, আর একটা কি এনেছে? কাবাব। কাবাব ওগুলো এখন খাওয়া দাওয়া হবে। এসি ফিসি অন করে দিল, গরম করতে গেছে স্যার। আর আমরা দেখো বসে আড্ডা দিচ্ছিলাম, ঘড়িতে বেজে গেছে 11টা। তারপরে একটু ডিনার করে তারপরে গল্প টল্প করে যাব ঘুমাতে। খিদেটা চলে গেছিল, আবার চলে এসছি। তোমার ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি আমরা। আবার দেখা হচ্ছে একটা নতুন কোন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করো, তাদেরও ভালো লাগলে তারাও লাইক করো। চলো, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।